ভগবান কতটা ভালোবাসে আর ভগবানকে আপনারা কতটা ভালোবাসেন এখানে পরীক্ষা হবে। আপনারা বলুন কারা ভগবানকে ভালোবাসেন, হাত তুলুন তো দেখি, কারা কারা ভগবানকে ভালোবাসেন হাত তুলবেন, হাতটা নামাবেন আমি দেখবো কিছু। বাহ, সবাই হাত তুলেছেন দেখি, সবাই হাত তুলেছেন, ভালোবাসেন তো? বেশ, মা একটা কথা শোন, দুটো পরীক্ষায় জয়লাভ করতে হবে, দুটো পরীক্ষায় জয়লাভ করলে ভগবান তোমার হবে আর কারোর হবে না, এর কায়দা আছে গো। এইবার দেখো, মিশা কথা কই নাই, মিশা টাকা লই নাই, মোলনা প্রমাণ মিলাই নিবে, আমি কখনো বলবো না বাইরের কথা, যা বলবো শাস্ত্রের কথা বলবো। এই দেখো হিসাবটা, বলে কেমন, এই দেখো মা তোমরা একটু পায়ের ধুলি দাও, ভগবানের মাথায় দেবে, দাও দাও আমাকে দে। এই গিরিধারী যা, গিরিধারী এক্ষুনি তো হাত ধুলো আনবি, বলে ধুলো নাই তো মশা পড়ে আসি। আপনারা কে দিবেন একটু দেন, দিতে পারবেন? বলুন না খোকা এটা দেওয়া সম্ভব নয়, আমি জানি এটা কেউ দিতে পারবেন। আচ্ছা একটা আপেল এনে দিচ্ছি, কেউ এক কামড় দিয়ে ওই ফলটা দেন, আমি দেখি আমার গোবিন্দকে নিবেদন করি, তা তো পারবেন? তাও পারবেন না, কিন্তু দেখো এই শাস্ত্র দেখো, আস্তে ছোলা পোলা লইয়া বেলুন লইয়া খেলা করলে কি আর কীর্তন শোনা যাবা? ছেলে এমনি কান্না করে আর তারা বেলুন দেয় ঝুমঝুম বাজাবে, তোর টাইম হইয়া গেলে প্রহ্লাদ পালাই যাবে আর শুনতে পাবি না, বুঝবি তখন ঠেলাটা। হ্যাঁ একটু বেশিক্ষণ শুনতে গেলে তো একটু চুপ করে বসে থাকতে হবে, নাকি ভুল বললাম? তোরা যদি গন্ডগোল করবি তাড়াতাড়ি করে লীলা টানবো, নেমে গিয়ে পালিয়ে যাবো, লাভে কি হবে, ক্ষতি বেশি হবে। খেজুর গাছ না কাটলে কি একটা রস পাওয়া যায়, আর রস যদি আগুনে না দেয় গুড় কি করে হয়, আর গুড় তখনই খাবি তখন তো স্বাদ বুঝতে পারবি, যদি গুড় খাবি আর রস খেলে বেরিয়ে যাবে। চলো গিয়া যাই তাহলে এবারে। হ্যাঁ কোন কথাটা সাইডে যাই বলো দেখি, আপেলের কথা এইখানে আছে শাস্ত্র, দেখো কি সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে। তোমাদের মতো একটা মেয়ে ভগবানকে পায়ের ধুলি দিয়েছিল, মেয়েটার নাম হচ্ছে ধারা, শুনে রাখবেন মেয়েটার নাম ধারা, সেই চরণ ধুলি দিয়েছিল বাম পায়ের চরণ ধুলি নারদের হাতে। নারদ আবার অহংকার করে বলে আমি নারীর পায়ের ধুলি নিয়ে যাব, সেই ধুলিটা তুলতেই পারলেন না। একটা চরণে আর কতটুকু ধুলি থাকে বলুন তো, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, বলে ধুলার লাগি নন্দের নন্দন আজও বাজাই ছেবেন, ধুলা গায়ে মাখরে এই তো ব্রজের, এই তো ব্রজের ধুলা, ও ধুলা মাখিলে অঙ্গ জ্বালা দূরে যাবে, কি গো ধুলা গায়ে মাখলে কি হবে, গায়ে মাখলে অঙ্গ শীতল হবে যাবে দূরে জ্বালা, ধুলা গায়ে মাখরে এই তো ব্রজের বাজাইছে মাখলে অঙ্গ শীতল হবে তোর যাবে ত্রিতাবে জ্বালা, ১৭০ কিলোমিটার রাস্তা হচ্ছে, পুরী ছাড়িয়ে চালিয়ে যেতে হবে, যে রাস্তা পার্বত নাম নীল পর্বত, আচ্ছা নীল পর্বতে
গুটে ছুয়া দিল নাম তার নীল মাধব। আর সে নীল মাধব প্রত্যেক দিন, শুধু একদিন না, প্রত্যেক দিন সে শবরের উচিষ্ট খাইছিল। সে শবর নাম হচ্ছে বসু শবর, আর ছুয়ার নাম ছিলেন নীল মাধব। নীল মাধব গুটে কন্যাকে গুড়ি পাইছিল, শবর বিয়া করেনি বটে, গুড়ি পাইছিল, তার নাম ছিল ললিতা। আর এদিকে স্বপ্নবাণী হয়ে গেলে রাজা ইন্দ্রদুম্ব রাজার ঘর পাখর, যে মোর মো বড় পাখর আছে, মোর করলে কি আস, তোমার ঘর উন্নতি হইবে। তাঙ্কু খুঁজি পারি যাইছিলে এক পণ্ডিত, নাম তার বিদ্যাপতি পণ্ডিত, বুঝি পারিছ না, বাংলায় বলতে হবে, হ্যাঁ বুঝতে পারবে না, উড়িয়া কথা বুঝতে পারবে, বাংলায় বলি তাহলে সবাই বুঝতে পারবেন নিশ্চয়। তো রাজা আদেশ দিল তোমরা দুজনে যাও, একজন মন্ত্রী গেল আর একজন তার বাড়ির পুরোহিত গিয়েছিল, পুরোহিতের নাম হচ্ছে বিদ্যাপতি পণ্ডিত। তা বিদ্যাপতি পণ্ডিত এখন খোঁজ করতে করতে বনে হারিয়ে গেছে, যদি না নীল মাধবকে পায় তাহলে আসলে শুলে দিয়ে মারবে, তাহলে ইন্দ্রদুম্ব এদিকে এক জ্বালা, আর বনে যদি ঢুকে যায় বাঘ খেয়ে ফেলবে, তার চেয়ে বাঘ খায় খাগ আমি যাই। এই বলে ভগবানকে জপ করতে করতে চলে গেলেন অরণ্যের ভেতরে, গভীর অরণ্যে। আর সেখানে দেখতে পেলে অপরূপ সুন্দরী নারী, আর নারীকে দেখেই বিদ্যাপতি পণ্ডিত ভুলে গেল তার এই নীল মাধবের কথা, আর নারীটা ছেলেকে দেখে তার প্রেমে পড়ে গেল। দেখো ছেলে মেয়েরকে দেখে প্রেমে পড়ে, আজকে উল্টে হয়ে গেল, মেয়ে ছেলেকে দেখে প্রেমে পড়ে গেছে, কি সুন্দর কাহিনী। আর ওখানেই দুজনের শুভ দৃষ্টি হয়ে গিয়েছিল, আর তখনই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বিদ্যাপতি পণ্ডিত, তোমার নাম কি? আমার নাম ললিতা শবর। এত সুন্দর মেয়ে তুমি, তোমার নাম শবর, আমি তোমাকে ভালোবাসি, আমি যে দেখা মাত্রকে আমি যে এত যে তোমায় ভালোবেসেছি। ছেলেটার কথা শুনে মেয়েটাও বলছে, আমিও তোমাকে ভালোবেসেছি তোমার আগে থেকে, তাই নাকি? বলছে হ্যাঁ, কিন্তু জানো আমার বাবা বড় প্রখরা, আমার বাবার নাম বসু শবর। না তোমার বাবা কোথায়? না আমার বাবা নীল মাধবের সেবা দিতে গেছে, আমাকে একটু নিয়ে চলো না ওই নীল মাধবের কাছে। বুঝছি না, সম্ভব নয়, আমার বাবা আজ পর্যন্ত আমাকে নীল মাধবের কাছে নিয়ে যায় না। তবে তুমি গোপনে থাকো, আমার বাবা আসুক, নীল মাধবের সেবা দিয়ে বাবা আসলো ঘরে, আর এদিকে বিদ্যাপতি পণ্ডিতকে লুকিয়ে রেখেছে, আর ওদিকে ওই ফল খেতে দিয়েছে বাবাকে। ওখানে তো চাল ডাল ছিল না, যে চাল ডাল দিয়ে রান্না করে দেবে, অরণ্যের ভেতরে ফলমূল আর জল, এই ফলমূল জল খেতে দিয়ে বলছে, বাবা আমি যদি কোনোদিন ভুল করি তুমি কি আমায় ক্ষমা করবে না? বাবা তখন বলছে, জীবনে তো আমি সব হারিয়েছি রে, আমার বলতে আর কেউ নেই, আমার বলতে দুটি জন আছে, এক আমার মাধব আর এক তুই। বল মা, তুই এমন কি ভুল করেছিস যে আমি মানতে পারবো না? বলছে, বাবা আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। চুপ, আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমাকে আমি আমার মেয়ে বলে ডেকেছি বলে। আমি আর খাবো না, আমি তোমার আমি তোমার পায়ে চলেছি, আমি কোনোদিন আমি তোকে পরীক্ষা করেছিলাম যে তুই আমাকে কতটা ভালোবাসিস। শোন মা, তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। কোন ছেলে কেন ভাই এখানে এলো? আমি কি জামাইকে মেরে আমার মেয়ের বিধবা রূপটা দেখতে চাই? ছুটে গিয়ে বিদ্যাপতি পণ্ডিতকে বের করে নিয়ে আসলো। আহা, বসু শবর দেখেই অবাক, জানেন বসু শবর বিদ্যাপতি পণ্ডিতকে প্রণাম করেছিল। তুমি কেন এসেছো এখানে? না রাজা আমায় তাড়া করে যে তাই পালিয়ে এসছি, প্রাণ বাঁচানোর জন্য।
বিদ্যাবতী পণ্ডিতের হাতটা নিয়ে ললিতার হাতে দিয়ে বলছে, যত দুঃখ কষ্ট হোক আমার বাবুসোনাকে ভুলবি না। আর বিদ্যাবতী পণ্ডিতকে বলছে, বাবা রে চলার পথে অনেক ভুল হবে, কোনোদিন আমার মেয়েকে তুই কষ্ট দিবি না। জন্য আজকে আমি বিয়ের বোন হিসেবে তোকে বললাম, তুই কোনোদিন যদি কিছু চাস আমি তোকে দেব। বিদ্যাবতী পণ্ডিতের ধনসম্পদে লোভ নেই, তার লোভ আছে ওই মাধবের প্রতি। দেখ, আর একদিন চেয়ে বসলো বাবাকে, বাবা তুমি প্রতিদিন যে নীলমাধবকে খাওয়াতে যাও, একটু আমাকে তার কাছে নিয়ে চলো না, আমি একটু দেখবো। বসু সবার বলছে, খোকা ওই আপত্তিটা তুমি আমার কাছে করো না। কেন বাবা, তুমি তো একদিন আমাকে বলেছিলে যে তুমি যা চাইবে আমি তোমাকে দেব। বাবা আমি ধন চাই না, চাই না আমি রাজা। আমার রাজা হতে আমার মাটির ঘরে বাঁশের কুটি মা, তাই পারি না খড় জোগাতে। আমার মাটির ঘরে সোনার ঘরে মা, ছেড়ে যে চাই না মাগো রাজা হতে। তমেব মাতা চ পিতা, তমেব তমেব বন্ধুশ্চ সখা, তমেব তমেব পিতাং দ্রবিণং, তমেব তমেব দেবং দেবং মম সর্বদেব। ও গোবিন্দ, তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি স্ত্রী, তুমি পত্নী, তুমি প্রাণনাথ, তুমি আমায় বলে দাও তোমার ঠিকানা। চোখে জল দেখে বসু সবার গলে গেল। কৃষ্ণ ভক্তরা গলে যায় ভক্তের চোখে জল দেখলে, বলছে আমি নিয়ে যেতে পারি, তবে আমি তোমার চোখ বেঁধে নিয়ে চোখ খোলা অবস্থায় নিয়ে যাবো না, কারণ তোমায় চোখ খুলে নিয়ে গেলে আমার মাধবকে তুমি একদিন নিয়ে পারো, আমি চোখ বেঁধে দিল বসু সবর। আর দেখবেন স্বামী নারীদের বিয়ে হয়ে গেলে তার পরম বন্ধু হয়ে যায় স্বামী, আর স্বামীর বন্ধু স্ত্রী, আর স্ত্রীর বন্ধু স্বামী। স্ত্রীকে বলেছিল যে আমি একবার নীলমাধব দেখতে যাব, না যদি তুমি দেখে আসো বাবা যদি নিয়ে যায়, আমাকে যদি না নিয়ে যায় আমাকে তুমি কি করে নিয়ে যাবে। তখনই ললিতা বলেছিল, একবার বাবার অনুমতি পাই না আমি তার ব্যবস্থা করে নেব। না কি করে তুমি তো জানবে, দাঁড়াও না। এইবারে বসু সবার যেই অনুমতিটা দিয়েছে, চোখে কাপড়টা বেঁধে দিয়েছে, ওর জামার পকেটটা ছাদা করে কিছু সর্ষে ঢুকিয়ে দিয়েছিল। সর্ষে পড়ে পড়ে যাচ্ছে, আর মাধব কোথায় আছে খুঁজে পাবে বলে প্রতিদিন দর্শন করে চলে আসলো। আর কিছুদিন পরে ললিতার বিদ্যাবতী পণ্ডিত যখন ঘুমিয়ে গেছে, বসু সবর ওই সর্ষের গাছ দেখে 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 গিয়ে নীল মাধবকে নিয়েই পালিয়ে গিয়েছিল। আর পাথরে মাথা ঠুকে ঠুকে বসু সবর কেঁদেছিল, আর তোমার সঙ্গে আমার দেখাটা হল না, দেহ পরিত্যাগ করে দিলে। শোনো বসু সবর, তুমি পূর্বজন্মে ছিলে জরা ব্যাধ,
তার আগের জন্মে ছিল বালির পুত্র অম্বর। যাও, তোমার দেহকে আমি মুক্তি দিলাম, যে তুমি একটা নিচু কুলে জন্ম নিয়ে তোমার মনটা যে এত উঁচু, তোমার ভক্তি আর তোমার ভালোবাসায় আমি খুশি হয়েছি, তাই তোমার তুমি কি চাও বলো, জন্মে জন্মে তোমার সেবা আমি করতে পারি। তাই হবে, যাও বাগো। এই সেই হচ্ছে স্বাস্থ্য তত্ত্ব বাবা। তাহলে যদি আপনি চলে যেতেন তাহলে কি এই গল্পটা শুনে ঈশ্বরকে ভালোবাসা যায় টাকা দিয়ে নয়, শুধু চোখের জল। ধর্মতলায় এলো হারাধন, পুতুল কিনলো 10 টাকায়, 10টা পুতুল, 1টা পুতুল ফ্রি। সেখানে 10 টাকা করে কিনতাম, আর কত করে বিক্রি করতাম? 11 টাকা। বাহ, তাহলে এখানে যদি 10 টাকায় 10টা পুতুল পাই, 1টা ফ্রি পাই, ওখানে 100টা পুতুলের দামে এখানে আমি 1100টা পুতুল কিনতে পারব। কি বলছে বাবা? আর কি একটু কম হবে না? না তাহলে বাবা, তাহলে তোমাকে আর পুতুল নিতে আর তুমি চলে যাবে না বাবা, এ সুযোগ ছাড়া যাবে না। 100খানা কালি নিল, 100খানা দুর্গা নিল, 100খানা সরস্বতী নিল, 100খানা লক্ষ্মী নিল, এই 100 100 করে সব বড় বড় পুটলি করেছে। দুর্গার মূর্তি সব আলাদা, না হাতে হাতে লেগে ভেঙে যাবে, কালীর মূর্তি সব আলাদা, চণ্ডীর মূর্তি আলাদা, নারায়ণের মূর্তি আলাদা। কি গো মা, নারায়ণের কাছে আপনারা সকলে এসেছেন, তাহলে সকলে মূর্তি আলাদা করে অনেকগুলো পুটলির গাঁথনি হয়ে গেছে। এখন হারাধন আস্তে আস্তে করে কুলিকে দিয়ে বলছে, ভাই তোমাদের পয়সা দিতে পারি, কিন্তু তুমি এই ট্রেনে আস্তে আস্তে করে তুলে দাও ভাই। তখন পুতুল যারা বিক্রি করেছিল দোকানদাররা বলছে, ভাই তোমায় কুলিকে পয়সা দিতে হবে না, তোমার কাছে আর পয়সা নাই সেটাও আমরা জানি, আমরা বরঞ্চ তোমার পুতুলগুলো তুলে দিচ্ছি, তুমি চলো। এই পুতুল নিয়ে যেতে যেতে দেখতে পেল একটা গোপাল বসে আছে, আর গোপাল বলছে, আমায় একবার নিয়ে চল না রে, আমায় একবার নিয়ে চল না রে, ওগো আমায় একবার নিয়ে চল না রে, আমায় একবার যার পুতুল। গোপালের দোকানদার বলছে, আমার পুতুল, আমার সব বিক্রি শেষ, শুধু গোপাল আছে। ও বাবা, তোমার গোপালের দাম কত? আমার গোপালের দাম 1 লক্ষ, যেবা দেবে আমার গোপাল সেজন পাবে। আর 1 লক্ষ যেবা দেবে আমার গোপাল সেজন পাবে। আমি একের বেশি 2 লক্ষ নেব বেশি, তুই নেব ওগো একের বেশি, তুই নেব না গো, ওগো একের বেশি তুই নেব না। তুই
এমনি পরীক্ষা করেছিলাম তোর দাম কত, ভিক থাকু কুকুর সামলাও, আমার ভিক্ষা করার দরকার নাই। দোকানদার বলছে কি গো এই পুতুলের দাম শুনে তোমার চোখে জল কেন? আমার বড় ইচ্ছা ছিল যদি তোমাকে আগে দেখতে পেতাম, যা টাকাগুলো ছিল সব তোমাকে দিয়ে আমি তবু তোমার পায়ে ধরে তোমার এই গোপালকে নিতাম। আরে হরিবো, আজ আমার কিছু নাই গো, যে কিছু দিয়ে আমি আমার গোপালকে দিয়ে যাব। চোখে জল দেখে ওই দোকানদার বলছে কতজনকে তো কত কিছু দান করলাম, আজকে নাহলে তোকে আমি গোপালটাই দিলাম রে। যেই গোপাল পেয়েছে কি আনন্দ, গোপালকে রাগবে কোথায়, আর ঝুড়ি নাই। দেখো খেলা, কালী বসে আছে, শীতলা বসে আছে, চণ্ডী বসে আছে, সরস্বতী বসে আছে, আর জায়গা নেই। সেরা গামছার মধ্যে করে সাবধানে থাকবি, এই যে গোপালকে নিয়ে যাচ্ছে কেউ দেখে ফেলবে বলে ঢাকিয়ে রেখেছে জানো, আর এই যে ঢাকিয়ে রেখেছিল গোপালের শ্বাস প্রশ্বাস দিতে কষ্ট করতে, আর ঝোলার ভেতর থেকে গোপাল বলছে বাবা আমাকে তুমি একটু কাপড়টা নামিয়ে দাও। কে বলে এই কথাটা? যখন ঝোলা থেকে কাপড়টা নামিয়ে দেখে গোপাল পুরোটাই ঘামিয়ে গেছে। আমার মনে আমাকে ওরা ঠকিয়ে দিল, ভালো গোপাল বলে দিল, গোপাল কেন ঘামিয়ে যাবে, তার মানে কাঁচা মাটির উপরে রং করে দিয়েছে। এ এখনো বুঝতে পারেনি মাটিও খাঁটি হবে, ভক্তি প্রেমের বিন্দুটা তার খাঁটি। আরে হরিবল হরিবল, সে তো নিজেই জানে না যে আমি কত সুন্দর করে ডেকেছি, তাই আমার কাছে আমার গোপাল এসেছে। মানুষ তখনই জানতে পারে যখন সূর্যটা ডুবে যায়, তখনই মানুষের চেতনা হয়, আমার চেতনা আর চৈতন্য করে দে মা আমায় চৈতন্য। আমার চেতনা রে চৈতন্য করে চৈতন্য বই তোর ভাবে সাগরে ডুবে আমি, তোর ভাবে সাগরে ডুবে আমি, হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা দেখি কেমন মা তুই দয়া বই, আমার চেতনা চৈতন্য পড়ে নে মা চৈতন্য মনি, চেতনা চৈতন্য পড়ে নে মা চৈতন্য মনি। গানে কলিযুগে বেশি কাউকে জ্ঞান দেবে না, তোমার প্যান্ট খুলে দেবে, নীরব হয়ে থাকতে হয়,
কেন বলো তো? তাহলে তোমাকে মার খেতে হবে। তুমি যদি বেশি কথা বলো আসবে বলে তো সুইচ অফ করবে। কি করবে বাবা, চলতে হবে। জীবন কাঠিটা এমনি বাবা, এখন আর আগের মতো কষ্ট করে কেউ শিখবে না। সঙ্গীত যদি কারো কেউ শিখতে চাও, আগে আলাউদ্দিন ওস্তাদের জীবন কাহিনীর দর্শন করো। ওস্তাদ আলাউদ্দিন খাঁ 1822 খ্রিস্টাব্দে যার জন্ম হয়েছিল ত্রিপুরার কল্লনীর গ্রামে, জানো তার জীবন কাহিনী? 7 বছর বয়সে নটি বিনোদিনী সংগ্রামীর যাত্রাতে তিনি বাংলাদেশের চট্টগ্রামে বুকিং হয়েছিল। শুধু খাবে বলে দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল, খেত আর সেতার বাজাতো টুং টুং করে। বাবা সেতার বাজাতো, বাবার কাছে শুনেছিল, সেতার শিখলো। তারপরে ওখান থেকে যাত্রা দলে ভুক্ত হলো। যাত্রা দল নিয়ে এসে কলকাতা চিত্রপুরে ভর্তি করলো। চিত্রপুরের লোক কী করলো, তাকে বিক্রি করে দিল 7 টাকায়। তা ছেড়ে কী করলো না, তিনি কী করলেন, লোকের বাড়িতে শুধু চাকরানির কাজ করার কিছু নেই, আর তার বেতনও নাই, সারাদিনে একবার করে খেতে দিত। তারপরে একবার কাজের ভুল করেছিল বলে আলাউদ্দিনকে মারলো, তাকে বাড়ি থেকে বের করে দিল। তারপরে আলাউদ্দিন কী করলো জানো, ওই একটা জায়গায় মানে খাওয়ার বিতরণ ছিল, আর ওই খাওয়ার বিতরণে একবার করে দেওয়া হতো দিন দরিদ্রদের খাওয়া, আর সেই খাওয়ার খেয়ে কি আলাউদ্দিন বেঁচেছিল, একবেলা করে খেত আর একবেলা করে ওই গঙ্গার জল খেত। খেয়ে খেয়ে ওস্তাদ তান সেনের কৃপা পেয়েছিল। কৃপা পাওয়ার পরে 13 বছর পরে যখন তার বাড়ির লোকে জানতে পারল কলকাতায় আলাউদ্দিন আছে, তাকে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিল, যাতে বিয়ের বন্ধনে বন্ধন হয়ে গেলে আর ও বাড়ি ছেড়ে না যেতে পারে। দেখো ওস্তাদ আলাউদ্দিন সেই রাতে স্ত্রীর কে চুমু খেলো, আদর করলো, যত্ন করলো, যে স্ত্রী ঘুমিয়ে গেছে তার বিয়ের যৌতুক যা ছিল সব নিয়ে হাঁটতে হাঁটতে বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে কলকাতার বিহালা, বিহালা জানেন তো, এই বিহালাতে একটা টালির ঘরে একটা বিহালা কিনে শিখেছিল। 7টা বছর গেছে তার দুঃখে দুঃখে খেতে পায়, কত গুণী কত সাধুর লাথি খেয়েছে একটু সঙ্গীত শিখবে।